ছাত্রসমাজকে দেশরক্ষায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন তিনি বলেন ত্যাগ কোরবানির মাধ্যমে আমরা ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি পুনরায় উনিশশো একাত্তর সালেও ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি আক্ষরিক অর্থে স্বাধীনতা পেলেও সত্যিকারের স্বাধীনতা আমরা আজও পেয়েছি প্রশ্ন করেন তিনি দেলাওয়ার হোসেন বলেন আজ মুর্শিদাবাদের কাশিমবাজার কুঠির মতো বহু কুঠির আমাদের দেশের সীমান্তেও স্থাপিত হয়ে যাচ্ছে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ঐতিহাসিক পলাশি দিবস উপলক্ষে রাজধানীর শহীদ আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাখা সভাপতি অহিদুল ইসলাম আকিক ও সেক্রেটারি জাফর সাদিক প্রমুখ